75 ছিল, চিকেনটার দাম মূল্যবৃদ্ধি হওয়ার কারণে ওই 4 টাকার মতো বাড়িয়েছে। আর দাদা এটা ক্ষণস্থায়ী তো, যদি কমে যায় তাহলে আপনি সেই আগের রেটই ফিরিয়ে আনবেন তো? স্বাগত। কেমন আছো আমার ডিজিটাল ফ্যামিলি? আশা করছি সবাই ভালো আছো। আমি বাপন, আজকে বেরিয়ে পড়েছি 75 টাকায় আনলিমিটেড বিরিয়ানি খেতে। এটা যৌগ্রামী, আমি যেখান থেকে যাচ্ছি সেখান থেকে 3-4 কিলোমিটার দূর হবে আনুমানিক, ঠিক জানা নেই। তো আমি জানি না বিরিয়ানির দোকানটা কোথায় আছে, জিজ্ঞাসা করে করে চলে যাবো। এখানে তোমাদের ওখানে 75 টাকায় আনলিমিটেড বিরিয়ানির দোকান কোনখানটায় হয়েছে গো জানো? দোকানের নাম কি জনতার বিরিয়ানি নাকি? ও দাদা বিরিয়ানি রেডি করেছো? বিরিয়ানি রেডি করেছো? হ্যাঁ 12টার থেকে। আচ্ছা ঘুরে আসি ততক্ষণ, খাওয়া যাও। 12টার সময় হয়ে যায় না? মেকিং এখনো চালু করনি না, রেডি করনি না? চলে এসেছি জনতার বিরিয়ানির দোকানে, এখন 12টার সময় রেডি করবে। এই মাত্র আলু ফালু ছিলা হয়েছে দাদা, এই মাত্র সবে দোকান খুলেছে, 12টা থেকে খুলে আমি আগে উপস্থিত হয়ে গেছি। রোজের দোকান খুলেন তো দাদা? একদিন বন্ধ। সেটা কোন দিন? ডেট ফাইনাল হয়। আচ্ছা, মানে সপ্তাহে একটা দিন এখন বন্ধ রাখছেন? কাস্টমার দূর থেকে এলে বলি কি ফোন করে আসবে। আচ্ছা, আর একটা নতুন আপডেট দিয়ে দিই, যেটা 75 টাকার বিরিয়ানি ছিল সেটা মাংসের মূল্যবৃদ্ধির জন্য 4 টাকার মতো বাড়িয়েছে। ওটাও কম্বোতেও 4 টাকাটা অ্যাড হয়ে যাবে, সব নিয়মাবলী দিয়ে দিয়েছে। যে দাদা বলছে যে মাংসের যদি রেট কমে যায় তো আবার 75 করে দেবে। এখানে নিয়মাবলী লিখে দেওয়া আছে যে রাইস যদি এক্সট্রা নষ্ট করা হয় তাহলে 50 টাকা ফাইন। আর সত্যি করি খাবারের ইজ্জত করতে হবে, তবে তোমার খাবার তোমার ইজ্জত রাখবে। আনলিমিটেড দিচ্ছে বলে এই নয় যে আপনি অফুরন্ত নিয়ে নেবেন আর মানে এঁটো রেখে চলে যাবেন। তার জন্য এই যে 50 টাকা ফাইন, এটা নিয়ম হচ্ছে জাপানে। জাপানে কোনো রেস্টুরেন্টে যদি আপনি খাবার এঁটো রাখেন আপনার খাবারের চেয়ে ফাইন বেশি লাগিয়ে দেবে। সালাড প্রয়োজনে 2 বার দেওয়া হবে, আর তারপরে নিলে 10 টাকা প্লেট। আলু এক্সট্রা আলু 5 টাকা চার্জ নিয়ে। দাদা কিন্তু সব একা হাতে পুরো দোকানটা সামলায়। মাংসটা এখন রেডি হচ্ছে। আচ্ছা এর আগে আপনি কি করতেন? এই ব্যবসা খোলার আগে জুতোর ব্যবসা ছিল। জুতোর ব্যবসা, ওটা কি দোকান ছিল না স্টোর ছিল? একটা শুধু শু বিক্রি করতেন। তারপরে কি মনে হলো যে আমি বিরিয়ানি ব্যবসা করি? ওই প্যান্ডামিক সিচুয়েশনের সময় আমার ব্যবসাটা বন্ধ হয়ে যায়, লস হয়ে যায়। তারপরে এই ব্যবসাতে আস। দাদার উদ্যোগে এই যে বিরিয়ানির দোকান দেখছেন, যে কোনো কিছু শেখা ছিল আপনার বিরিয়ানির কাজ? না শেখা ছিল, শেখা ছিল না। যদি মনে করা হয় যে কোনো জিনিস যে করব, মনস্থির করা হয় তার জন্য প্রবলেমের কোনো যায় আসে না, মনস্থির উপায় খোঁজে তখন। একদম, যে প্রবলেমের প্রবলেম তো থাকি। আপনি কি কোনো দোকানে শিখলেন না এমনি বাড়িতে টিউটোরিয়াল দেখে বা কোনো রকম? ওই ইউটিউব দেখেই শিখেছি। সবসময় ইউটিউব দেখে যে আমরা বিরিয়ানি খেয়ে যাচ্ছি, ইউটিউব দেখে কিছু কাজও শিখলে এরকমটা বিজনেস গুলো যায়। বাট তো সেই এন্টারটেনমেন্টের জন্য নয়, কিছু কাজও শেখা যায় ইউটিউব থেকে। এখন সেজে দিচ্ছ না, দিয়ে দমে দিয়ে দেবে। হ্যাঁ দুধ আর ঘি ঢেলে দিল দাদা। এই হলো ছোট্ট করে দোকানটা, একদম মানে ভালোবাসার হাতে ছোট্ট একটা কুঠি বললেই চলে। কিন্তু যে শহরের যে কোলাহল চ্যাংড়া থেকে না, তৃপ্তির সাথে শান্তির সাথে খেতে হলে এই দাদার দোকানে ভিজিট করো।
মানে ফুড কালার ব্যবহার করো না তাই তো যেটা জাফরং টাইপের ব্যবহার করো না 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 দাদা বলছে কালার ফালার ব্যবহার করো না এটা সেটআপটা কমপ্লিট হয়ে গেল না এবার দম কতক্ষণ দেন ওই 22 মিনিট দেব সাব করার মতো রেডি হয়ে যাবে তখন তাই তো হ্যাঁ আমি তো সকাল থেকে এসে খিদে বাড়িয়েই যাচ্ছি সকাল বেলাতে হাজির হয়ে গেছি আমার জানা ছিল না 12টা থেকে খোলা হয় যাই হোক এক্সাইটমেন্ট যত বাড়বে তত খেতে পারবো খিদেতে বিরিয়ানি প্রায় রেডি হয়ে গেছে এবার সার্ভ করবে সালাড কাটছে দাদা যতদিন দাম বেড়ে থাকবে ওই 79 এই পাবেন আর আনলিমিটেড আনলিমিটেড অফারটা এখনো যায়নি আর সুযোগের সদ্ব্যবহার করতে হয় যতক্ষণে 75 টাকার অফার ছিল না তাড়াতাড়ি এসে খেয়ে নিতে হয় মানে মানুষের পরিস্থিতি চেঞ্জ হতেই পারে মার্কেট অনুসারে যা জিনিসের দাম বাড়ছে মার্কেটে আপনার কাছে এই মাংসটাও কি ওজনে নির্ধারিত আছে যে এখন 110 গ্রাম চলছে আচ্ছা 110 গ্রামের মতো একটা মাংসের পিস দেওয়া হচ্ছে দাদার কাছে যে মিঠা আতরটা দেয় না সেটা অ্যাড করেন না তাই তো অনেকজনের অপছন্দ থাকে যে যে সেন্টের কারণে খেতে চায় না আর কালারটা অ্যাড করে না ফুড কালারটা ভালো একদিক থেকে ভালো মানে শরীরের পক্ষে ভালো কিছু কিছু জিনিস ধ্যানে রেখেছে শত তপস্যার পর খাবার পেয়ে গেলাম খেতে বসে গেছি কোয়ান্টিটি এই পরিমাণে দিচ্ছে আর পুরোটা শেষ করতে পারলে আবার রাইস দেবে এক্সট্রা যে এ বলে এই নয় যে আপনি মানে প্রচুর পরিমাণে নিয়ে নেবেন যে প্লেটে ফেলে রেখে দেবেন অন্ন নষ্ট করবেন তার জন্য কিন্তু 50 টাকা ফাইন লেগে যাবে একদম প্লেট পরিষ্কার করে আপনাকে খেয়ে নিতে হবে এটা মাংস এই সাইজে আর চাপটা রেডি হয়নি নাহলে আমি চাপটাও অর্ডার দিতাম একা হাতে পুরো দোকানটা দাদা সামলাচ্ছে সেই জন্য খুব খিদে পেয়ে গেছিল তো আমি ভাবলাম বিরিয়ানি খেয়েই নি এটা খেয়েই ছেড়ে দিই একদম লাইট হালকা ফুলকা টাইপের একদম খাবার পরিমাণে বেশি কনজিউম করতে পারবে আর এটাই যদি বর্ধমানের মার্কেটে আপনাকে খেতে হয় মোটামুটি 130 থেকে 140 টাকা প্লেটের খরচা দিতে হবে তাও আনলিমিটেড নয় এক্সট্রা রাইসের জন্য 20 টাকা কি 30 টাকা চার্জ ফেলবে মাংস নিলে আলাদা ব্যাপার আমার কপাল খারাপ চিকেনের দাম বেড়ে গেছে তাই 79 খেতে হচ্ছে তাহলেও সুলভ মূল্যে দিচ্ছে খাবারটা ভালো অফার হয়তো দাম কমে গেলে আবার 75 টাকায় ফিরে আসবে বিরিয়ানি খাওয়া হয়ে গেল এই হচ্ছে আম জনতার বিরিয়ানি আনলিমিটেড মানে রাইসটা আনলিমিটেড দিচ্ছে 79 টাকায় 79 আনলিমিটেড দিচ্ছে আপনাকে আর বিরিয়ানির টেস্ট যেটুকু আমি খেয়ে বুঝলাম বিরিয়ানিও খেতে চান এবং লাইট ওয়েট তার মধ্যে মশলার বেশ ভাগ বেশি থাকবে না তেল চপজবানি থাকবে না গোদা বাংলায় যেটা আমরা বলে থাকি অয়েলি বেশি থাকবে না লাইট ওয়েটের মধ্যে খেতে গেলে বিরিয়ানি তাহলে এখানে ভিজিট করতে পারো আমাকে প্রচুর লাইট লাগলো আর বেশি কোয়ান্টিটিতে খেতে পারবে
আর এইখানে বিরিয়ানির দোকানে আপনার আতরটা মিঠা আতর যেটা বলি আর ফুড কালারটা ইউজ করে না, মিঠা আতরটা যদি করো মানে পরিমাণে খুব অল্প। আর এই দোকানে আসতে গেলে লোকেশনটা বলে দিচ্ছি, আমার যে সামনের রাস্তাটা দেখতে পাচ্ছ এটা স্টেশন রোড, যোগগ্রাম প্ল্যাটফর্মে নেমে টিকিট কাউন্টারের ভেতর দিয়ে এসে আপনার ঠিক দোকানটা 300 মিটার এগিয়ে এসে ডান হাতে পড়বে। আর এদিকে ন্যাশনাল ফ্লাইওভার দেখতে পাচ্ছি, ওখানেও কাটিং আছে মনে হয়, নামা যায় জানি না, ওখান থেকে 200 মিটারের মতো আপনার বাঁ হাতে পড়বে হাইওয়ে থেকে যদি আসেন। এই রোডটা হচ্ছে স্টেশন রোড। আর এখানে দোকানে লোকেশন দিয়ে আছে সিনেমাতলা ফুটবল মাঠ সন্নিকট। আর এতদূর যদি ভিডিওটা ভালো লেগে থাকে ভিডিওটাকে সাবস্ক্রাইব করে দিয়ে বেল আইকনটাকে অল এ সেট করে দেবে। আর এই ভিডিওটা যারা ফেসবুক থেকে দেখছো ফেসবুক পেজটাকে ফলো করবে, লাইক করবে, শেয়ার করবে। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে।